ঘনিয়ে আসছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন। আইনজীবীদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে প্রয়োজন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন, যার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় আইনজীবীদের ভোটাধিকার। আর সেই বিষয়টি নিশ্চিত করার উপর জোর দেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি। সবসময় সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, যেখানে আইনজীবীরা ভোট দিয়ে তার প্রার্থী নির্বাচিত করবে, এরকম একটা ভোট দেখতে চাই, নির্বাচন দেখতে চাই। এবং যে নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি আইনজীবীদের মঙ্গলের জন্য কাজ করবে, বার আর বেঞ্চের কাজ করবে, জুনিয়র আইনজীবীদের জন্য কাজ করবে, মহিলা আইনজীবীদের জন্য কাজ করবে, সারা দেশবাসী যেন আইনজীবীদেরকে শ্রদ্ধার চোখে দেখে, এরকম একটা নির্বাচন দেখতে চাই। আইনজীবীদের সার্বিক উন্নয়নে সরকারের নানা ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়ে নাহিদ সুলতানা জুথি বলেন, আইনজীবীদের কল্যাণে সরকারের কাছে আরও দাবি তুলে ধরতে প্রয়োজন আইনজীবী বান্ধব নেতা নির্বাচিত করা। সাধারণ আইনজীবীরা তার ভোটাধিকার চায়, সাধারণ আইনজীবীরা তার মনোনীত প্রার্থী চায়। প্রার্থী নির্বাচিত হলে, মনোনীত প্রার্থী যখন নির্বাচিত হয়, তখন আইনজীবীরা তার মাধ্যমে তাদের দাবিগুলো উপস্থাপন করতে পারে। সরকারের সদিচ্ছা সবসময়ই থাকবে, কিন্তু সরকারের কাছ থেকে চেয়ে আনতে হবে। প্রতিনিধি যদি না থাকে তো সরকারের সাথে কমিউনিকেট করবে কে? কীভাবে নির্বাচনের মাধ্যমে যদি কেউ নির্বাচিত হয়, তখন দেখা যাচ্ছে যে তার মনোবল অনেক স্ট্রং হবে, সে সরকারের কাছে চাইতে বাধ্য হবে যে আমি এতগুলো মানুষের ম্যান্ডেট নিয়ে আমি নির্বাচিত হয়েছি। সকল আইনজীবীদের সমন্বয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কোনো মহলের হস্তক্ষেপ ছাড়াই আইনজীবী সমিতি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়া সম্ভব বলেও জানান অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি। দল মত নির্বিশেষে সারা দিন আমরা একসাথে প্র্যাকটিস করি, আমরা নিজেরা আনন্দ ঘন অবস্থায় পরিবেশে আমরা ভোটাধিকার প্রয়োগ করব, এটাকেই বলে মানে স্বাভাবিক ভোটাধিকার, হস্তক্ষেপে ভোটাধিকার হয় না। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।